সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্রেড আর চিকেনের কম্বিনেশনে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার তৈরি করা কিন্তু খুবই সহজ বাচ্চাদের টিফিনে আর বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা হেলদি রেসিপি প্রথমে দুটো পাউরুটি পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দেব এখন একটা বউলে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি মাংসটাকে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে পাট পাট করে খুলে নিয়েছি দুটো মাজারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনির মাংসের মশলা তবে এটা না থাকলে এর পরিবর্তে ধনে আর জিরে পাউডারও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটি পাউডিগুলোর বাড়তে যে পানিটা ছিল সেটা হাত দিয়ে চেপে বের করে নিয়েছি আর অবশ্যই কিন্তু হাত দিয়ে চেপে পানিটা বের করে নিতে হবে এখন এই সব কিছুকে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এটা ভাজার সময় খুলে যাবে না বাইন্ডিংয়ের কাজ করবে এখন এই কর্নফ্লাওয়ারটাকেও সম্পূর্ণ মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটা রোলের মতো করে লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা চ্যাপ্টা শেপ দিয়েও বানিয়ে নিতে পারবেন সবগুলো একই শেপে বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা ব্রেড রোলগুলো দিয়ে দেব যেহেতু চিকেন আর আলু আগে থেকে সিদ্ধ করাই আছে এই জন্য এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না খুব ধুতোই ভাজা হয়ে যাবে আর দেওয়ার পর সাথে সাথে নাড়তে যাবেন না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাড়তে হবে তা না হলে ভেঙে যাবে এক পাশ ভালোভাবে হওয়ার পর এখন উলটিয়ে দিব। উবয়ের পায়েস যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে দোল পাশেই সুন্দর কালার চলে এসেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে হয়ে গেল খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার চিকেন ব্রেড রোল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ক্ষোধা পেস